আসসালামু আলাইকুম, আমি রেহানা ব্লগস ভিডি থেকে। রেহানা, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন আমার আরেকটি ব্লগ দেখার জন্য। তো অনেক অসুস্থ ছিলাম, যার জন্য ঈদে দুই দিন বেরোনো হয়নি। তো তৃতীয় দিন বের হয়ে গিয়েছিলাম বেরোনোর জন্য, আর এই হচ্ছে আমার অডিয়েন্স। অনেকে আমার ব্লগ এর মধ্যে দেখছে, তাদের মধ্যে একজন সাথে পরিচয় হয়ে গেল, সব হাই হ্যালো করলো। তো আমরা গিয়েছিলাম বেলি রোডে। তো বেলি রোডে বাচ্চাদেরকে নিয়ে আমি রিক্সা দিয়ে গিয়েছিলাম, আর আমার হাজবেন্ড এসে উপস্থিত হয়েছিল। বাচ্চাদের ইচ্ছে ছিল ওদের যে ঈদ সালামি আছে তা দিয়ে আমাদেরকে ট্রিট দিবে। যাই হোক, আমরা পৌঁছে গেলাম। বেলি ডেলির ফুড কোর্টে আমরা এসে উপস্থিত হলাম। তো এখানে আমাদের উদ্দেশ্য ছিল যে বাচ্চারা ওদের ইচ্ছা মতো অর্ডার করবে, নিবে, ওদের ইচ্ছা মতো খাবে। আজকে আমরা কোনো কিছু বলবো না, দেখবো ওরা কিভাবে নিচ্ছে, কী করছে। তো এই আর কি। আর এখানে যেতে যেতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, আমরা প্রায় 9:30-10টার দিকে গিয়েছিলাম। আর যাই অর্ডার করছিলাম অনেক কিছুই ছিল না। তো যাই হোক, তারপর আমার মেয়ের পছন্দ মতো র্যামেন যেটা আছে সেটা পেয়ে গেল, স্পাইসি র্যামেন, ও খুব হ্যাপি। তো এরপর আমরা সবাই মিলে যতগুলো আইটেম পাচ্ছিলাম, যেহেতু একসাথে পাচ্ছিলাম না, একটু লেট লেট করে আসছিল, তাই যখন যেটাই পাচ্ছিলাম তো আমরা এভাবে করে খাচ্ছিলাম টুকটাক করে। আর যেহেতু আমি আর আমার হাজবেন্ড অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম ঈদের দিন থেকে, আমাদের খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে গিয়েছিলো, তাই দুজন একটু চিন্তাভাবনা করেই খাচ্ছিলাম। তো ওভাবে তাই আমরা কিছু অর্ডারও নিচ্ছিলাম না, বাচ্চাদের ইচ্ছে মতোই অর্ডার দিচ্ছিল আর ওরা ইচ্ছে মতোই নিয়ে খাচ্ছিল। ফাঁকে ফাঁকে আমি ট্রাই করছিলাম একটু খাওয়ার, কারণ আমি আমার ফুড পয়জনিং হয়ে গিয়েছিল, এর মধ্যে জ্বরও এসেছিল। যাই হোক, তো এই হচ্ছে অ্যালার্ম মেশিন। আমাদের একটা করে খাবার রেডি হবে, অ্যালার্ম বাজবে, আমরা যেয়ে যেয়ে নিয়ে আসব। এখানে সিস্টেমটা অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এই তো আমি একটা অর্ডার করেছিলাম মিক্সড সি ফুড, যে ইয়েটা প্যাটার্নটা ওটা খুব টেস্টি ছিল। তারপর এখানে যে চাউমিনের সাথে মোমোস টমোস ছিল, তো আমি মোমোস খেয়েছিলাম, আর কিছুই খেতে পাইনি। কোরিয়ান যে প্রোডাক্টটা, তো আমার কাছে খুব একটা আসলে ভালো লাগেনি। এরপর আমার বেবি কেক খেতে চাইলো, ওর জন্য ওর পাপা নিয়ে আসলো। একটার পর একটা বাচ্চাদের ইচ্ছে মতো সব কিছু হচ্ছিলো আলহামদুলিল্লাহ। আর আপনাদের ভাইয়া অনেক অসুস্থ ছিল, সে কিছুই খেতে চাচ্ছিল না, সে সব কিছু একটু অ্যাভয়েড করছিল, চাচ্ছিল না যে আবার অসুস্থ হয়ে যাক। তারপরেও আমি চিন্তা করছিলাম ওর জন্য কী নেওয়া যায়। এর মধ্যে সব দেখতে পাচ্ছেন আমার পিচি তার ইচ্ছে মতো সব কিছু নিয়ে আসছে, ওরা ওদের ইচ্ছে মতো সব কিছু নিচ্ছে, খাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখানে এর পরিবেশটা খুব ভালো ছিল, কিন্তু অনেক মিউজিক ছিল, যার জন্য সব কিছু মানে আমাদের যে কথাবার্তা আলোচনা ছিল, গল্প করছিলাম, খাচ্ছিলাম, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, কারণ মিউজিকটা প্রচুর পরিমাণে ছিল আর পরিবেশটা খুবই সুন্দর ছিল, ভালো ছিল, ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। তো আপনার ভাইয়া বসে বসে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল, তো ও জানতো না যে ওর জন্য একটা অর্ডার দিয়েছিলাম। তো ওটা হচ্ছে যে টার্কিস যে বার্গারটা আছে, একটু লাইট ধরনের, ওটা আমি বলে দিয়েছিলাম যে লাইট একটা বার্গার করতে। আর এর মধ্যে আমার খুব রাইস খেতে ইচ্ছা করছিলো, তো আমার বেবিকে বললাম যে একটা রাইস অর্ডার করো, তো নিয়ে আসলো, আমিও একটু হালকা খাওয়ার চেষ্টা করলাম। যে আর যেহেতু দুদিন ধরে কিছুই খেতে পারছিলাম না, অনেকে অসুস্থ হয়ে পড়েছিলাম, যাই হোক সব মিলে অনেক ভালো যাচ্ছে দিনটা। প্রতিটা অর্ডারই 20-25 মিনিট এভাবে করে পরপর আসছিলো, তাই বাচ্চারা খুব এনজয় করছিল, একটা খাচ্ছিল, আবার একটু বসছিল, আবার যে নিয়ে আসছিল, এভাবে সব কিছু হচ্ছিল। তো আমার বাচ্চারা আমাকে ফোর্স করছিল যে আম্মু তুমি একটু খাও, তো আমিও হালকা একটু খাচ্ছিলাম।
তো এর মধ্যে আমাদের আবার মাথায় আরেকটা প্ল্যানিং আসছিল যে খেয়ে দিয়ে আমরা একটু কোথাও যেয়ে উপস্থিত হব। যাই হোক, তো আমি এভাবে করে আমরা সবাই শেয়ার করে করে খাচ্ছিলাম। এরই মধ্যে আমি আপনার ভাইয়াকে বললাম যে যাও একটা আরেকটা অর্ডার আছে তুমি নিয়ে আসো। তো অর্ডারটা আনতে আনতে আমি একটু আম্মুর সাথে ভিডিও চ্যাট করে নিচ্ছিলাম। এই যে আমার কলিজা বাচ্চা, ওকে একটু দেখছিলাম। তো যাই হোক, তো আমার হাজবেন্ড খুব খুশি, ও ওর পছন্দ মতো একটা ডিশ পেয়ে গিয়েছে, কারণ খুব লাইট একটা খাবার ছিল টার্কিস্ট যে বার্গারটা। তো ওটার বার্নটা ওরা এখানেই রেডি করে দেয় এবং ভেতরে একটু কাবাব এগুলো দিয়ে দেয়। তো যাই হোক, আমরাও সবাই একটু একটু টেস্ট করছিলাম। তো ও চাচ্ছিল আমিও যেন একটু খাই। অনেক বড় একটা বার্গার ছিল, বাইট নেওয়াটা অনেকই মানে কষ্টের ছিল। যাই হোক, তারপরে খেয়ে দিয়ে হুট করে একটু সারপ্রাইজ দিতে চলে আসলাম। তো কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে পারবেন, আমার সাথে থাকেন। আর যারা এখন মতো নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে। তো এই তো চলে আসলাম আমার কাজিনের বাসায়। তো এই তো এসে ঢুকে গেলাম, ওরা সবাই সারপ্রাইজড হয়ে গিয়েছিলো, কেউ জানতো না, ভাবতেও পারিনি আমি এভাবে যাব। আসলে আমার কাজিন এসেছে লন্ডন থেকে, তো কেউ আমাকে ইনফরমেশন দেয়নি যে লন্ডন থেকে কাজিন আসছে। তো আমি সব কিছু ইনফরমেশন নিয়ে হুট করে এইভাবে গিয়ে উপস্থিত হয়েছিলাম। এই যে শফিউল আলম বাবু ভাই, আমার দুলা ভাই। তো যাই হোক, আমার হাজবেন্ড যেহেতু ওভাবে খাওয়া দাওয়া করেনি, তো কারণ ও জানতো যে শালির বাসায় যাবে আর সেখানে একটু অ্যারেঞ্জমেন্ট থাকবেই, তো ও যে খেতে বসে পড়ল। তো এই ছিল আমাদের ঈদের তৃতীয় দিন একটু আড্ডা। তো বেশ মজা করেছি, রাত্রে 12টার মধ্যে গিয়ে পৌঁছে গিয়েছিলাম এবং লেট নাইট আড্ডা হয়েছিল। আর আলহামদুলিল্লাহ, এই যে আমার কাজিনের ছোট্ট বেবি, ওকে পেয়ে আমার খুব ভালো লেগেছিল মাশাআল্লাহ, ও আমার সাথে খুব ভালোভাবে মিট করছিল। তো এই আর কি, তো নেক্সটে আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।